নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি দেবস্মিতা, আজকে এসে গেছি নতুন একটি গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অনেকদিন রবীন্দ্রসঙ্গীতের কোনো টিউটোরিয়াল দেওয়া হয় না, তো সেই কারণে আজকের গান যদি জানতেম আমার কিসেরও ব্যথা। তো গান শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ফলো লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখি। এবং গান যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং যদি মনে করেন যে কি গানটি কারো কাজে আসতে পারে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো চলুন গানের কথায় আসা যাক। গানটি বি ফ্ল্যাটে তুলেছি, আপনারা আপনাদের পছন্দের স্কেলে করুন। আর রবীন্দ্রসঙ্গীতে সেইভাবে তো কোনো পার্টিকুলার স্কেল হয় না, যে যে কেউ চাইলে যে কোনো স্কেলেই করতে পারে। বারবার বলি, স্কেল সবসময় সমস্ত গানের ক্ষেত্রে একই হয়, নোটেশন একই হয়, স্কেলটা শুধু চেঞ্জ হয়, তাই নোটেশন সমস্ত স্কেলের ক্ষেত্রেই একই আসে। আপনার বি ফ্ল্যাট হোক, আপনার জি শার্প হোক, কি আপনার ন্যাচারাল সি হোক, কি ডি শার্প হোক, নোটেশন সবসময় সমস্ত স্কেলের ক্ষেত্রেই একই থাকে। তো স্কেল লিখে দিচ্ছি, বি ফ্ল্যাট। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো যে যে কোমল স্বর লাগছে সেগুলো হলো, কোমল রে লাগছে, কোমল গা লাগছে, কোমল ধা লাগছে, কোমল নি লাগছে, অর্থাৎ চারটে কোমল স্বরেরই ব্যবহার হচ্ছে। গানের প্রথম চারটে লাইন বলে দিচ্ছে, যদি জানতেম আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম, কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম। তো প্রথমে যেভাবে করে থাকি টিউটোরিয়াল, প্রথমে গেয়ে দেখিয়ে দেবো, তারপর নোটেশনের দিকে আসছি। গান মা থেকে শুরু হচ্ছে। যদি জানতে আমার কি হচ্ছে গান, নোটেশন বলে দিচ্ছি, দেখে নিন। যদি মাপা জানতে জানতে মাগা মাপা জানতে আমার পা কোমল ধা পা মানি হচ্ছে আমার আমার কিসেরো পা শুদ্ধ দা কোমলি সা কোমলি কি হালকা টাচ হচ্ছে কোমল ধাপা ব্যথা তোমায় মা কোমল ধা কোমল ধা তোমায় জানাতাম জানা জানাতাম শুদ্ধ নি সানি হচ্ছে জানা জানাতাম সারে সা কোমলি পা কোমলি তা যদি জানতে আমার কিসেরও ব্যথা তোমায় জানাতাম যদি জানতে
থেকে শুধু নিতে আসছে। কোমল রে সা, কে যে আমায় সা রে সা, আমায় কাঁদায় নিনে সা, আমি সা সুধরে লাগছে, আমি কি জানি তার, কি জানি তা, আমি কি জানি তার, কোমল গা রে মা কোমল গা, কোমল রে সা, কে কোমলি পা আবার কোমলি নাম যদি কোমল ধাপা জানতে মাগা মাপা আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতে। তো এভাবে গেল। এর পরে রয়েছে কোথায় যে হাত বাড়াই নিচে ফিরি আমি কাহার পিছে, সব যেন মোর বিকিয়েছে পাইনে তাহার দাম। তারপর আবার যদি জানতাম, তো দেখিয়ে দিচ্ছি। কোথায় যে হাত বাড়াই নিচে ফিরি আমি কাহার পিছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। কোথায় কোমল ধা কোমল ধা, কোথায় যে হাত নিসা বাড়াই, সা কোমলে সা নিচে বাড়াই, বাড়াই মিছে নিসা ফিরি ফিরি সারে কোমল গা আমি মাপা কাহার পিছে, কাহার কোমল গা মা কোমল গা নিয়ে হচ্ছে কাহার, কাহার পিছে কোমল রেসা, সব যেন মোর সা কোমল গা কোমল রেসা নিয়ে হচ্ছে সব যেন মোর, সব যেন বিকিয়েছে সা কোমল রে সা কোমলি কোমল ধা পা বিকিয়েছে পাইনে, পা কোমলনি কোমলি হচ্ছে পাইনে, পাইনে তাহার কোমলনি কোমল ধা কোমলনি কোমল ধা কোমল তাহার দাম, দাম পা কোমল ধা পা দাম যদি মাপা জানতে রয়েছে। এই বেদনার ধ্বংসে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন পাইনি জীবন ভরে। তো দেখিয়ে দিচ্ছি। Oh.
তো দেখি দিচ্ছি, নোটেশন দেখে নিন। হে সা কমল রে মা, হে বেদনার মামা, বেদনার মামা পামা, ধনসে গা কমল রে, গানি হচ্ছে ধনসে, ধনসে কোথায় কমল রে সা, ভাবি সা রে মা, ভাবি জনম মামা পা, ধরে গামা পা কমল থাপা, ধরে ভুবন ভরে কমল ধা, কমল ধা সা সা, আছে যেন সা কমল রে, কমল নি কমল ধা পা, আছে কমলনি জীবন ভরে কমল ধাপা, এই বেদনার ধন সে কোথায়, ভাবি জনম ধরে ভুবন ভরে, আছে যেন এবার রয়েছে সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। নোটেশন বলে দিচ্ছি, সুখ যারে কয় কমল ধা, কমল ধা নি সা, সকল জনে, সকল জনে সা কমল রে সা শুদ্ধনি, সকল জনে বাজাই তারে, বাজাই সা রে কমল গানে সে বাজাই, বাজাই কোমল রে সানি আছে তারে, তারে খানে খানে সারে কোমল গা মা, কোমল গা কোমল রে সা, খানে খানে গভি সারে কোমল গা, সুরে মা পা চাইনে চাইনে, গভি সুরে মা পা নি হচ্ছে সুর, সুরে চাইনে মা কোমল গা কোমল রে সা, চাইনে চাইনে বাজে সা রে মা, অবিশ্রাম পা কোমল ধা নিয়েছ, অবিশ্রাম কোমল রে সা কোমল নি পা কোমল নি, শ্রাম যদি জানতে আমার কি
হচ্ছে তো গোটা গানে নোটেশন দেখিয়ে দিলাম, আশা করছি অসুবিধা হবে না তুলতে। যদি অসুবিধা হয় অবশ্যই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ গ্রুপ আপনাদের যেখানে সুবিধা সেখানে সুবিধা মতো যোগাযোগ করে নিতে পারেন। আর আমি আমার মোবাইল নাম্বার এখনও পর্যন্ত কোনো কোথাও শেয়ার করিনি, তো মোবাইল নাম্বারের জন্য দয়া করে ইনসিস্ট করবেন না। আমি থাকি বর্তমানে নর্থ চব্বিশ পরগনা, অনেকে জানতে চান আমি কোথায় থাকছি, তো বলে দিলাম। তো প্রত্যেকে ভালো থাকবেন এই করোনা প্যান্ডামিকে, নিজেদের খেয়াল রাখুন এটাই বলবো, অনেক সতর্কতা অবলম্বন করে চলুন, ইন্ডিয়ার পরিস্থিতি সত্যি ভীষণ সংকটের। তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।